এই পরের প্রশ্ন হলো ইসলামিক পোশাক কি শুধু পাঞ্জাবি জুব্বা টুপিকেই বলে শার্ট প্যান্ট গেঞ্জি ইত্যাদি কি পরা যাবে না ইসলামিক পোশাক বলতে আমরা মনে করি যে শার্ট আপনার টুপি পাঞ্জাবি জুব্বা এগুলো ইসলামিক পোশাক এটা এক ধরনের ভুল ধারণা আমাদের মূলত এগুলো আরব অঞ্চলের পোশাক ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জামা পরেছেন তার ধরন কি ছিল হুবহু আজকের যে জুব্বা আমরা বলি এগুলোর মতো ছিল কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না খুব জটিল আবার সে এই জুব্বা তিনি পরেছেন জামা পরেছেন সেই মহব্বতে তার মহব্বতে আপনি জামা পরছেন তার অনুসরণে জামা পরছেন এরকমটি হলে আপনি সওয়াব পাবেন কিন্তু এগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা কোনো ফজিলত এগুলোর উল্লেখ করে জানা যে এই ফরম্যাটে করতে হবে ইসলাম শরীয়তে পোশাকের ক্ষেত্রে নীতিমালা দেওয়া আছে পুরুষ নারীর মতো নারীর পোশাকের মতো পুরুষের মতো পোশাক পরবে না অমুসলিমদের আপনার বিভিন্ন মার্কা বহন করে যে সমস্ত পোশাক সেগুলো পরিধান করা যাবে না কালারের ক্ষেত্রে পুরুষরা রেড কালারটাকে অ্যাভয়েড করে চলবেন এবং জাফরান কালার বা কিছুটা হলুদ কালারটাকে অ্যাভয়েড করে চলবেন পিওর আর কি পিওর যদি লাল হলুদ হয় এছাড়া অন্য কালার তারা পরতে পারেন আবার খুব বেশি টাইট আটোসাটো খুব বেশি পাতলার পোশাক পরবেন না যেটার ফলে তার শরীর দেখা যায় চামড়া দেখা যায় এরকম পাতলা পোশাক পরবেন না এ হলো মূলনীতি এর বাইরে আপনার সুনির্দিষ্ট কোনো ফর্মেতে একমাত্র ফিক্স করে দেওয়া হয়নি যে এটাই আপনার পড়তে হবে এবং এটাকে আমরা যেভাবে গুরুত্বের সাথে মনে করি যে ইসলামিক লেবাস মূলত বিষয়টি এরকম নয় হ্যাঁ টুপিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন সাহাবা ইকরাম পড়েছেন তাদের মহব্বতে আপনি পড়লে আপনি সওয়াব পাবেন কিন্তু এটা না পড়লে যে আপনার বড় কোনো গুনাহ হয়ে যাচ্ছে বড় কোনো ক্ষতি হয়েছে বিষয়টি সেরকম নয়